রাজধানী সহ গোটা রাজ্যে এখন বিজেপি দলের জয় জয়কার। রাজ্য জুড়ে চলছে এখন বিজয় মিছিল ও উৎসব। বুধবারও রাজধানীতে নবনির্বাচিত কাউন্সিলর সুখময় সাহাকে নিয়ে বিজয় মিছিল সংগঠিত হয়। এদিন 24 নং ওয়ার্ডের বিজেপি দলের কর্মী সমর্থকরা এই বিজয় মিছিলে সামিল হয়। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি দলের মনোনীত প্রার্থী সুখময় সাহা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় আনন্দ উৎসবে মেতে ওঠে ওই ওয়ার্ড এলাকার দলীয় কর্মী সমর্থকরা। এদিন রাজধানীর আশ্রম চৌমুহনীস্থিত শতদল ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ব্যান্ড পার্টির তালে আবির খেলা মেতে উঠল সকলে। এলাকার উন্নয়ন নিয়ে কাজ করবেন বলে এই ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর প্রতিশ্রুতি দেন। এই বিজয় মিছিলকে ঘিরে এলাকার দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দেখুন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন কর্মযজ্ঞ, সেই উন্নয়ন কর্মযজ্ঞের উপর আস্থা রেখে এই 24 নম্বর এলাকার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিজয়ী করেছেন। তো যেই আস্থা এবং ভরসা রেখেছেন, আমরা এই এলাকার দল মত নির্বিশেষে এই এলাকার উন্নয়নের জন্য আমরা সর্বতোভাবে আমরা কাজ করি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজধানীতে এখন মিছিলের ধুম চলেছে। বুধবার সন্ধ্যায় এমসির 21 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর অলোক ভট্টাচার্যকে নিয়ে বিজয় মিছিল করল ওই ওয়ার্ডের বিজেপি দলের কর্মী সমর্থকরা। এদিন নবনির্বাচিত কাউন্সিলর অলোক ভট্টাচার্যকে নিয়ে বিজয় মিছিলটি ওয়ার্ড এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের দলের কর্মী সমর্থকদের উপস্থিতি সকলের নজর কাড়ে। তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনে বিজেপি দলের হয়ে 10 নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল নিশার সূত্রধর। ওনার সমর্থনে তথা তেলিয়ামুড়া পৌর পরিষদের 10 নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী সহ কর্মী সমর্থকরা বিজয় মিছিল অনুষ্ঠিত করে বুধবার দুপুর নাগাদ। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর, 10 নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী সহ কর্মী সমর্থকরা। মিছিল ওই ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর বলেন, আগামী 2 ডিসেম্বর বৃহস্পতিবার মণ্ডলের উদ্যোগে 15টি ওয়ার্ডের বিজয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল সংগঠিত করা হবে তেলিয়ামুড়া শহরে। তেলিয়ামুড়ার 10 নং ওয়ার্ডে আমাদের কাউন্সিলরকে নিয়ে আমরা বিজয় উৎসব করছি বিপুল উৎসাহ এবং আনন্দের মধ্যে। আমরা তেলিয়ামুড়ার 15টি ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডে আমরা উন্নয়ন করবো, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এবং আমরা যাতে তেলিয়ামুড়া শহরের মধ্যে ওয়ার্ডটি যাতে এক তেলিয়ামুড়া শ্রেষ্ঠ তেলিয়ামুড়া হবে এবং 10 নম্বর ওয়ার্ডটিও 15টা ওয়ার্ডের মধ্যে শ্রেষ্ঠ ওয়ার্ড হবে, সেই দিশাতে আমরা কাজ করবো এবং তেলিয়াবাসী আমরা আবাসী ছাত্র। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।